আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের 132তম তিরোধান দিবস আগামীকাল সোমবার। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে হাজারো ভক্ত অনুসারীরা দূর দূরান্ত থেকে ছেউড়িয়ায় আসতে শুরু করেছেন। কালী নদীর পাড় ঘেঁষে লালন মাঠে 100 অস্থায়ী থাকার জায়গা ও দোকান বসানো হয়েছে। করোনা মহামারীর কারণে পরপর 2 বছর লালন মেলা স্থগিত ছিল। এবার নিষেধাজ্ঞা না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুসারী, বাউল সাধু ও বিদেশি লালন ভক্ত অনুরাগীরা আখড়া বাড়িতে জড়ো হচ্ছেন। ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউড়িয়া গ্রামে বাংলা 1297 সনের 1 কার্তিক মারা যান। পরবর্তীতে এখানে লালন মেলার আয়োজন শুরু করে লালন একাডেমি। Thank you.